Allah, 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 Allah.
محمد رسول الله صلى الله عليه وسلم. মাওলানা মুহতারম বর্দি আলম বাজার বালুর মাঠ কর্তৃক আয়োজিত এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ আহমদ আনসারী হুজুর সাহেব, উক্ত মাহফিলে প্রধান মেহমান পীরে কামেল হযরত মাওলানা সাইয়েদ সিদ্দিকী জৈনপুরী হুজুর সাহেব, আজকের মাহফিলে বিশেষ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগান এই সামিয়ানার ভিতরে, গতকালকেও এই জায়গাটা ছিল একটা বালুর মাঠ, আজ এটা হয়ে গিয়েছে জান্নাতের বাগান, কথাগণ ঠিক কিনা? আর যদি বলা ঠিক কিনা, এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের যাদেরকে কবুল করে রহমত দিয়ে বরকত দিয়ে মাহফিলের ভিতরে আসার জন্য এবং বসে ওলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন, সকলের মাহবুবের দরবারে জোরে জবানে শুকরিয়া করে জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করছি ওই নবীর কদমে। হাদিসে কুরসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান জমিন লোহ কলম আরশ কুরসি আমি আল্লাহ কিছুই বানাইতাম না, একমাত্র আপনি নবীর প্রেমে আমি সকল কিছু সৃষ্টি করেছি। যুরকম সুবহানাল্লাহ, আর ঠিক কারণে বলুন সুবহানাল্লাহ। বন্ধু রে আমার, আমার বাবাজি আমার, আজ যুবক ভাইরা রে মাহফিল কমিটি থেকে আমাকে একটা আলোচনার বিষয় দিয়েছে, যে বিষয় হলো নামাজ। দুর্বলেন কি নামাজ, দুর্বলেন কি নামাজ, এই নামাজের সম্পর্কে মাহফিল কমিটি থেকে দেওয়া হয়েছে। আজ আমাদের সমাজের মধ্যে কোন নামাজের কোন খবর নাই, কাজ নিয়ে ব্যস্ত, বিভিন্ন জায়গাবারে নিয়ে ব্যস্ত, নামাজের খবর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করব, আমার তেলাওয়াতের শেষে আপনারা আল্লাহু আকবার বলবেন, রাজি আছেননি? বিসমিল্লাহিরাহমানিরাহিম, যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ বলেন, নামাজ নিশ্চয়ই নামাজ